ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1-এর 3 নম্বর অঙ্ক। একটা অঙ্কই অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটার মূলত আমাদের দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে এর বিস্তৃতি নির্ণয় করা এবং বিস্তৃতির সাহায্যে আর একটা টার্ম আছে, সেটার মান বের করা। এখন এই অঙ্ক পরীক্ষায় প্রায় আসে। অঙ্ক করার সময় আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এটার বিস্তার বের করার সময় যত পর্যন্ত বের করতে বলছে আমরা ঠিক অত পর্যন্তই বের করব। বের করার পরে আমাদের যেভাবে কাজ করতে বলছে সেভাবে করব। তো আমরা যদি এর প্রথম অংশের কাজটা আগে করি, অর্থাৎ 1 + x, আমরা এখানে প্রথম অংশ লিখতে পারি কি আছে, 1 + x² 8। এটার বিস্তার করব আমরা যে পদ্ধতিতে খুশি তুমি সেই পদ্ধতিতে করতে পারো। সেটা হচ্ছে যেহেতু 1 আছে তাহলে আমরা 1 লিখে দিলাম, দ্বিতীয় টার্ম অর্থাৎ 8c1, এখানে x² x, তার পাওয়ার হচ্ছে 1, প্লাস 8c2, তাহলে এখানে x² তার পাওয়ার 2, প্লাস 8c3, x² তার পাওয়ার 3। এখানে দেখো 1 2 3 4, চারটা বের করতে বলছে, আমরা চারটা বের করেছি। এখানে প্লাস ডট ডট দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে অবশ্যই লিখে দেব প্রথম চার পদ পর্যন্ত, আমাদের যে পর্যন্ত বলছে আমরা সেই পর্যন্ত করেছি। এর বেশি যদি আমাদের বলতো আমরা বেশি করতাম, কিন্তু যে পর্যন্ত বলেছে ওই পর্যন্ত রাখলে হবে। যদি কেউ প্লাস ডট ডট দিতে চাও তাহলে প্লাস দিয়ে মিনিমাম 3টা ডট দিতে হবে। এটাকে আমরা বিস্তার কমপ্লিট করি, তাহলে এটা 1 8c1, মানে 8 × x², এটা 8c2কে আমরা যদি ভেঙে করি তাহলে 1 × 2, 8 × 7, নিচে দুটো হয়েছে, আমরা উপরে দুটোই লিখব। তাহলে এখানে আসে কত, x⁴, প্লাস 8c3 আছে, তার মানে 1 × 2 × 3, তাহলে উপরে আমাদের 3টা লিখতে হবে, তার মানে হচ্ছে 8 × 7 × 6। উপরে তাহলে এখানে কি হয়, x⁴, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখানে যদিও বোঝা যায় নাই, কারণ x² আর পাওয়ার 2 আর 2 যোগ করলেও হয়, গুণ করলেও 4ই হয়, কিন্তু এখানে দেখো 2 আর পাওয়ার আছে 3, তার মানে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সমান দিব, দেওয়ার পরে এটা কত হয়, 1 8x², এখানে আমাদের কত আছে, কাটাকাটি হয় একটার সাথে, তার মানে 4 4 = 28 x⁴। এখানে দেখো কী কাটে, এই 3 আর 2 এই 6-এর সাথে কাটে, তাহলে 7 8 56 x⁴, আমাদের 4 পদ পর্যন্ত বিস্তার করা শেষ। এটা হচ্ছে প্রথম অংশের উত্তর 1 2 3 4। এখন আমাদের দ্বিতীয় অংশের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে এই বিস্তৃতি, মানে উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করতে। তাহলে আমরা এখানে লিখব যে ওই যে 1.01 8 আছে, এখানে দেখো এটার পাওয়ার 8 আছে, তার মানে এই ফলাফল আমরা পেয়েছি এখানে, তো এইটার মধ্যে আমরা ওইটা দিয়ে কাজ করে ওর মান নির্ণয় করবো। আমরা কিন্তু এটা ক্যালকুলেটার দিলে উত্তর বের হয়ে যাবে, তাহলে কি আমরা মার্ক পেয়ে যাব, কখনোই না। আমাদের এই ফলাফল ব্যবহার করে এর মান বের করতে বলছে, তার মানে এখান থেকে আমরা লিখে নেব যে এখানে আমরা এখানে দ্বিতীয় অংশ লিখতে পারি, দ্বিতীয় অংশ বলছে কি 1.01 8। এটাকে যদি আমরা এর সাথে তুলনা করি তাহলে আমরা যেটা পাই, এখন দিয়ে লিখতে পারি, এখন 1 + x² সমান এর পেটের মধ্যে যা আছে এর পেটের মধ্যে তা, তার মানে 1.01। তাহলে আমরা এখান থেকে x-এর মান বের করতে চাই, x² সমান আমাদের কত আসে, 1.01 - 1, তাহলে এখান থেকে দেখো আসে x² সমান, যদি আমরা বিয়োগ করি তার মানে 0.01।
তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় এরকম 0.01। তোমরা ক্যালকুলেটরে বসায় দিয়ে দেখবে তাহলে আমাদের উত্তর চলে আসবে, সেটা আসে কত 0.1। তোমরা ক্যালকুলেটরে বসাতে পারবে √0.01 করলে 0.1ই আসে। তাহলে আমরা 0.1 দিয়ে কি করতে পারবো, এখন যে কাজটা করতেছিলাম এটা আমি ওই পাশে করলেও পারতাম, এখানে আমাদের হয়ে যাবে। এখন কত বের করতে বলছে, 1.01 হোল টু দি পাওয়ার 8 সমান আমরা এটাকে লিখতে পারবো 1, এই আকৃতিতে আমাদের লিখতে হবে 1 প্লাস, এটা পেয়েছি x² তার মানে 0.1 তার স্কোয়ার। এটা দিয়ে আমি হোল টু দি পাওয়ার 8 বসাতে পারি। খেয়াল করো এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি। এখন এটা যেহেতু লিখতে পারি তো আমাদের এটার মান ছিল কি সেটা একটু খেয়াল করো, এই বিস্তার আমরা এটা পেয়েছিলাম, ওইখানটাতে আমরা এখন এই মানটা বসাই দেব, x এর মান আমাদের কত 0.1, সেটা আমরা এখানে বসাই দেব 1 প্লাস 8 ইন্টু 0.1 তার স্কোয়ার প্লাস 28 ইন্টু 0.1 তার হোল টু দি পাওয়ার 4 56 ইন্টু 0.1 হোল টু দি পাওয়ার 6। এটা আমরা কোথায় পেয়েছি, এইটার ফলাফল বলেছিল উক্ত ফলাফল, এই জন্য আমরা এটার মধ্যে এই মানটা বসাবো। তাহলে এখান থেকে ক্যালকুলেটারে করে আমাদের যে মান আসবে সেটা আমরা লিখব। তাহলে এটাকে স্কোয়ার করলে কি হয়, 8 ইন্টু 0.1 তার স্কোয়ার, তাহলে আসে হচ্ছে 0.08 প্লাস, এরপর হচ্ছে 28 ইন্টু 0.1 হোল টু দি পাওয়ার 4 বসালাম, বসালে আসে হচ্ছে, এটা তো নর্মাল করতে হবে, নর্মাল গিয়ে টু দিলে এখানে দশমিক মান আসবে 0.0028 প্লাস এটার মান 56 ইন্টু 0.1 হোল টু দি পাওয়ার 6, তার মানে এটা আরও দশমিক বেড়ে গেল, তার মানে হচ্ছে 0.1234 56 56। তাহলে আমরা এগুলোকে এখন যোগ করে দিব, যোগ করে দিলে কত হয় প্লাস 0.0028 প্লাস 0.08 প্লাস 1 জিরো 1.082856, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তবে আমি এখানে একটু প্রুফ করে দেখতে চাই আমাদের ঠিক আছে কিনা, 0.101 টু দি পাওয়ার 8, তাহলে আমাদের এটার সাথে এটা 1.082856, তারপরে আছে কত 6706। তো আমাদের এর পরবর্তী দশমিকগুলো লাগবে না, এর কারণ হচ্ছে আমাদের যে ফলাফল ব্যবহার করতে বলছে সেই ফলাফল ব্যবহার করে আমরা মান বের করেছি। তবে তোমরা যদি মনে করো যে আমরা এটা একদম ডিরেক্ট ক্যালকুলেটর উঠাই দিলে উত্তর আসবে না, আসবে, তবে কোনো কোনো স্যার 1 মার্ক কেটে দিতে পারে, এজন্য আমরা এটা বিশ্লেষণ করেই তারপরে করব, তাহলে আমরা ফুল মার্ক পেয়ে যাবো আশা করি। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছেন, তারপরেও যদি কারোর কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, পরবর্তীতে তার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই পরবর্তী যে 5 এবং 6 নম্বর অঙ্ক আছে। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।